চলুন আজ দেখে নি ঠাকুর বাড়ির একটি রেসিপি ফলো করে অত্যন্ত সহজ কিন্তু সুস্বাদু একটা রান্নার পদ কাঁচকলার দম। সেটি বানানোর জন্য লাগছে এরকম ডুমো করে কেটে রাখা আলু আর কাঁচকলা খোসা ছাড়িয়ে 1/4 কেটে নেওয়া, দুটো পেঁয়াজ, 1 গ্রাম মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নেবেন, 1/4 টিস্পুন গোটা জিরে, দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়নের জন্য, মশলার জন্য নুন, চিনি, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো লাগছে। প্রথমে কড়াইতে তেল অ্যাড করে ভেজে নিতে হবে কাঁচকলার টুকরোগুলোকে। যখন ভাজবেন তখন সামান্য হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন মতো আর নুনও 1/4 টিস্পুন মতো অ্যাড করে ভাজবেন যতক্ষণ না অবধি গায়েতে এরকম লালচে রং ধরছে। তারপর কাঁচকলার টুকরোগুলোকে তেল থেকে তুলে নিয়ে বাকি তেলটায় অ্যাড করে দিন সামান্য গোটা জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে যখন অ্যাড করে দিন ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো। আমরা যেহেতু আলু আর কাঁচকলা কোনোটাই সেদ্ধ করিনি তাই রান্নার সময়টা সামান্য বেশি লেগেছে, আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারে একটা হুইসেল দিয়ে নিতে পারেন। আলু ভাজবেন যখন অ্যাড করে দেবেন সামান্য হলুদ আর নুন, আর এরম লালচে করে আলু ভেজে নেওয়ার পর বাকি তেলটায় অ্যাড করে দিন পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা যেটা একসাথে বেটে রেখেছিলেন। কষিয়ে নিন যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তারপর কাঁচা গন্ধ চলে গেলে অ্যাড করতে হবে একে একে মশলাগুলো, ওই 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 7 মতো নুন অ্যাড করবেন, আর এই রান্নায় কিন্তু চিনিটা অ্যাড করা আবশ্যক, তাই জন্য 1 টিস্পুন মতো আমরা চিনিও অ্যাড করেছি। মশলাও কষিয়ে নেবেন যতক্ষণ না না কাঁচা গন্ধ চলে যাচ্ছে, দেখবেন রংটাও বদলাবে আর সাইড থেকে এভাবে তেল রিলিজ করছে। তখন যেহেতু আলুও সেদ্ধ করা নয়, আলুটা মশলায় অ্যাড করে 2-3 মিনিট মশলার সাথে ভালো করে কষিয়ে নিন। তারপর জল অ্যাড করে দেব আর আলুটাকেও আগে 80% মতো সেদ্ধ করে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো জলটা অ্যাড করবেন, আমরা যেহেতু তরকারিটা একটু মাখামাখা খেয়েছি তাই জন্য একটু কম জল অ্যাড করেছি। যখন আলু 80% সেদ্ধ হয়ে যাবে তখন কাঁচকলা অ্যাড করার পর আরও 10 মিনিট রান্নাটা হতে দেব। তারপর যখন দেখব কাঁচকলা আর আলু দুটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন নামানোর আগে শুধু অ্যাড করে দেবেন 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1/2 টিস্পুন থেকে 1 টিস্পুন মতো ঘি। খুবই সহজ এবং সাধারণ একটা রান্না, অবশ্যই সময় করে বাড়িতে একদিন ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপি। এনজয়।